ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি এখন মোটামুটি ঠিকঠাক আছি, চলছে। আশা করি নেক্সট ডেতে আর একটু বেটার ফিল করব। এখন এখানে সন্ধে হতে চলেছে, তো আজ আমি একটা ইভিনিং ব্লগ নিয়ে এসেছি। সন্ধে থেকে কি হলো না হলো পুরোটা দেখতে থাকো। অনেকদিন পরে যে তোমার গ্যাস্ট্রিকের সমস্যা, খুব একটা বেশি খাওয়া হয় না, ফুচকা নিয়ে এসেছে। ফুচকা খেতে গিয়ে না ভালোবাসি। আচ্ছা তুমি একটু এদিকে এসো, আমরা এখানে এইভাবে প্যাকেট সিস্টেমে পাওয়া যায়। এখন ফুচকা খাওয়ার পর তারপর রাত্রির প্ল্যানিং হবে কি বানানো হয়। এনে আমি দিলাম এখানে কচুরি টাইপস এর ওইগুলো দিয়েই না তুই ওইখানটা দেখেই বল কোনটা ফেভারিট সিক্রেচার, বল ওকে নামগুলো বল। বলো তোমারটা কি, বলো আমারটা কি? মায়ের সাথে একটু কথা টথা বলা হলো, ছেলেও কথা বললো, তাদের খুব মন খারাপ মাঝে মাঝে করে, খুব স্বাভাবিক ফোনটা করাটা। তারপরে আজকে বানাবো মাটন রোগান জুস, এটা সবাই জানে টেস্টিও হয়, এটা ফ্লেভারটা একটু আলাদা। তো আজকে ট্রাই করি, দেখি কি হয়। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে দিতে বলবো। আচ্ছা আমি এতে এলাচ দিলাম, তারপর দেব মাটন রোগান জুস অ্যাকচুয়ালি আমরা সবাই জানি পরে মশলা হিসেবে আদা রসুন পেঁয়াজ তো ছাড়োই, তার সাথে যেগুলো পরে দারচিনি এলাচ লবঙ্গ যেগুলো, এগুলো কিন্তু সবটাই শরীর গরম করার মতো, মানে আমরা আমাদের যখন ঠান্ডা লাগে আমরা কিন্তু এগুলোই খাই। সুতরাং কাশ্মীরে যেহেতু ঠান্ডা বেশি, সেই কারণে ওরা এই এতটাই মানে এই মশলাগুলো ইউজ করে। আর এর সাথে ইউজ করে মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে আদার গুঁড়ো, টক দই তো আছেই, ছেড়ে দাও টক দইটা মেন ইনগ্রিডিয়েন্ট। মৌরি, মৌরিটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। মৌরিটাকে হালকা অনেকে ফ্রাই করতেই পারে, এটা আমি ফ্রাই করেই দিয়েছি, হালকা টস করে নিয়ে ওটাকে গ্রাইন্ড করা আছে, এখানে মশলাটা রাখা আছে। মৌরি গুঁড়োটা, মৌরি গুঁড়ো না কি শুনে আমি ওটা দিয়ে দেবো, দিয়ে মাংসটা ফেলে দিলাম। আর মাংসটা ঠিকই সবসময়
একটি মেসেজ পড়ে তার দুদিন আগে আমি আমার ফেসবুকে ছেড়েছি পোস্ট করেছিলাম আমি ফ্রেন্ডলি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকি আমি কি করে ম্যানেজ করি এত কিছু আমি করে ম্যানেজ করে আমার প্যাশনটাকে ধরে রাখি আমি সবাই করে ইচ্ছা থাকলে উপায় হয় সত্যি ইচ্ছা থাকলে উপায় হয় নিজেকে বাড়িয়ে আমি বলবো না কারণ আমার এইসব ব্যাপারগুলো খুব ভালো লাগে যে কারণে মেইন পয়েন্ট হলো আমি রেস্ট কম আমি রেস্ট ভীষণ কম কারণ আমার বিজি থাকতে ভালো লাগে অ্যাক্টিভ থাকতে ভালো লাগে রেস্টটা কম নেওয়ার জন্য আমার হয়ে যায় যদি যেদিন সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি যেদিন মনে করলাম আমি সন্ধ্যাবেলা ডান্স ভিডিও করব বা আমি বিকেলে ডান্স ভিডিও করব বিকেলে ডান্স ভিডিও করলে খুব একটা প্রবলেম হয় না যদি মনে করি যে সন্ধ্যাবেলা আমি ডান্স ভিডিও করব তাহলে আমার সকালে রান্নাটা হয়ে থাকে রান্নার দিক দিয়ে কারণ এখানে আমার একা সংসার কিছু করার নেই আমাকে এই দেখতে হবে আর বাইরের খাবার খাওয়া হলেও খুব বেশি আনা হয় না করোনার জন্য আরো বেশি কমে গেছে আগে তো অনেকটাই মানে খুবই বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়াটা হতো অর্ডার দেওয়া হতো তো সকালে আমি রান্না করে রাখি আর দুপুরবেলা আমার যে পুত্র আছে খুবই শান্তশিষ্ট তো আমি দুপুরবেলা আমার ছেলেকে ওর যা হোমওয়ার্ক থাকে পড়াশোনা থাকে সেগুলো করিয়ে নিই সন্ধ্যাটা আমি খালি পেয়ে গেলাম ফাঁকা পেয়ে গেলাম এইভাবেই আমার ম্যানেজ হয় যারা যারা করতে ইচ্ছুক যারা যারা করতে চায় বা ভালোবাসে কাজ কাজ করা সব কিছু করাটাকে মেনটেন করতে ভালোবাসে সেটা নিজেরই দুই ইচ্ছে থাকলে উপায় হয় অনেকেই বলবে যে দিদি এই প্যান্ডামিকের সময় ইচ্ছে ফ্যাশন সব ধরে রাখা খুব মুশকিল কারণ ফাইন্যান্সের অবস্থা ভালো নয় আর ইচ্ছে সব যদি কারো ঠিকঠাক থাকে কারো কারো নলেজটা যদি ঠিক থাকে তাহলে সেটা কেন আমার প্রফেশন হবে না এটাও একটা প্রশ্ন আমরা সেটা প্রফেশন করতেই পারি জাস্ট আমি দইটা আমি দিলাম অ্যাড করলাম ওই একটা আমি দেখাতে পারলাম না কম আছে তো এটাকে ঢালতে হবে কারণ ক্যামেরাটা আমার তখন ডাউন হয়ে গেছিল বুঝতে পারেন কম আছে তো এটাকে ঢেলে দিয়ে স্টিয়ার করে দিতে হবে নিয়ে একটু স্টিমেতে আমি রেখে দিচ্ছি মশলাটা দিয়েছিলাম মশলাটা আমি বলেইছি দারচিনি দারচিনি এলাচ এলাচ না সরি দারচিনি মৌরিটাকে রোস্ট করা আছে আর লবঙ্গ মরিচ এইটাকেই আমি মশলাটাকে শুধু মৌরিটা রোস্ট করা হবে বাকিগুলো কিন্তু নট রোস্টেড এগুলো বাকিগুলো কিন্তু রোস্ট করা হবে না এবার এটা আমি মশলা করতে করতে দিয়েছিলাম এখন আবার আমি ছড়িয়ে দেবো তো যে ফ্লেভারটা এতে আদার গুঁড়ো ইউজ করে বাট এখন আমার কাছে আদার গুঁড়ো নেই তো বড় বড় নেই এখানে সবকিছুই অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি আমারই দোষ আমি বলতে ভুলে গেছি তাকে যে আদার গুঁড়োটা নিয়ে আসবে মাঝে মধ্যে বানিয়ে খাওয়া মানে ভীষণ ভালো লাগবে আর ইন্ডিয়ান মাটন একটু ঠিকঠাক মাটন কিনতে পারলে তো মানে অসাধারণ অসাধারণ লাগবে খেতে এটাও দারুণ টেস্ট আশা করি হবে জানি না কি টেস্ট করলে বুঝতে পারবে তা কেউ যদি কেউ ইচ্ছে করলে এর সাথে ঘি মিশিয়ে দিতে পারে আমি সর্ষের তেলটাই গরম করে বেশি রিচ হয়ে যাবে
ভালো করে ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচাটাকে গন্ধ করে সত্যি অসাধারণ হয়েছে নতুন কিছু বানালে আমার খুব বাড়ির কথা মনে পড়ে শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই মানে আমি ওখানে থাকতে ইন্ডিয়াতে থাকতে প্রচুর রেসিপি ট্রাই করতাম খাওয়াতাম কারণ যাওয়া হতো আসা হতো সবাই খেত কিন্তু এখানে এসে আমি খুব একটা নতুন রেসিপি ট্রাই করি না যেটা হয় কত সেইভাবেই চলে তো ভীষণ ভালো মানে বেশ ভালো লাগলো আর মন খারাপ হলো সাথে যে কবে যাবো কবে করে খাওয়াবো সেটারও একটা ব্যাপার যাই হোক সবাই ট্রাই করো আর এটা এখন বর্ষাতে কিন্তু বেসিক্যালি এটা শীতের খাবার তো এখন বর্ষা চলছে মানে এটা বর্ষাতেও খুব ভালো লাগবে খেতে চলো কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ